হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি কার্ভিং আর্টিস্ট ফারদিন খান আছি আপনাদের সাথে। আজকে নতুন একটি ইভেন্টের ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে একটি ওয়েডিং ফুড টেবিল ডেকোরেশন শেয়ার করব। আজকে ঢাকা কল্যাণপুর কাচ্চি মাসাল্লা থেকে হঠাৎ করেই আমাকে কাচ্চি মাসাল্লা ওনার ভাইয়া ফোন দেয় যে ফারদিন ভাই, আমাকে একটা ওয়েডিং টেবিল ডেকোরেশন সাগরানার সাথে কয়েকটা কার্ভিং ডেকোরেশন করে দিতে হবে, আপনি কি ফ্রি আছেন? আমি বললাম জি ভাইয়া ফ্রি আছি। সেভাবে আমি হঠাৎ করে ঈদের পরের দিন এই প্রোগ্রামটি ছিল যে জিনিসপত্র ওইভাবে পাওয়া যাচ্ছিল না, সব কিছু মিলিয়ে অনেক স্ট্রাগল করে কিছু বাজার করে আমি ভেন্যুতে পৌঁছে যাই। প্রোগ্রাম ছিল সন্ধ্যার প্রোগ্রাম, আমি দুপুরে পৌঁছে যাই। দুপুরে গিয়ে তারপরে একে একে আমি কাজগুলো করে নিচ্ছি। এখানে ক্লায়েন্টের পছন্দ ছিল একটা আনারসের কার্ভিং আর একটা হলো তরমুজের কার্ভিং, তার সাথে আরও কিছু এক্সট্রা কার্ভিং, একটা ফ্লাওয়ার বাজ, একটা মাছের কার্ভিং আর সাগরানা সাজানো, সব কিছু মিলিয়ে সুন্দরভাবে রেডি করার শর্ট টাইমের ভিতর যতটা সম্ভব পেরেছি আমি রেডি করার চেষ্টা করেছি। আমি গাজর দিয়ে কিছু ফুল রেডি করে নিচ্ছি, কেননা কার্ভিং করাটা হলো অনেক সময়ের একটা ব্যাপার। যতটা সময় ক্লায়েন্ট আমাদেরকে দিবে ততটাই হলো কাজের ফিনিশিং সুন্দর হয়, কেননা অনেকেই শর্ট টাইমের ভিতরে চায়। অনেক সময় আমরা বাধ্যতামূলক হিসাবেই দিয়ে থাকি শর্ট টাইমের ভিতরে, কেননা কোনো ক্লায়েন্টকেই না করার মতো ই করি না। প্রতিটা কার্ভিং পেজ ওনাররাই চায় প্রতিটা ক্লায়েন্টকে তাদের স্যাটিসফ্যাকশন করার জন্য। সেভাবে আমি শর্ট টাইমের ভিতর যতটা সম্ভব পেরেছি আমি চেষ্টা করেছি, কেননা সেদিন বৃষ্টি ছিল। বৃষ্টির ভিতর যে বাইক দিয়ে গিয়ে আমি কার্ভিংগুলো করতে পেরেছি এত শর্ট টাইমের ভিতরে, এটাই অনেক। আমি ক্যাপসিকাম দিয়ে কিছু ফুল রেডি করে নিচ্ছি, তারপর বিটরুটের গোলাপ, মূলার কাকাতুয়া, তরমুজের গোলাপ সব একে একে রেডি করে নিচ্ছি, কেননা শর্ট টাইমের ভিতরে তো কাজগুলো করতে আর ভিডিও করতে হয় আপনাদের জন্য। আমি চেষ্টা করি কিছু ক্লিপ নিয়ে রাখার জন্য, তারপর আপনাদের সাথে শেয়ার করার জন্য। সাগরানার জন্য আমি কিছু পাতা রেডি করেছি গাজরের, তারপর তরমুজের গোলাপটা রেডি করেছি, আনারসের কার্ভিং করবো, আনারসটাও রেডি করা। একে একে মোটামুটি কার্ভিংগুলো আমার কাটিং হয়ে গিয়েছে, এখন এগুলো সেটিং করলেই হবে। সন্ধ্যার টাইমও হয়ে গিয়েছে, এখন ক্লায়েন্ট গেস্ট আস্তে আস্তে আসতেছে, আমিও চেষ্টা করছি। কাচ্চি মাসাল্লা রেস্টুরেন্টের ভিতরে ওয়েডিং ফুড টেবিল ডেকোরেশনটা আলহামদুলিল্লাহ আমি ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে পেরেছি শর্ট টাইমের ভিতরে, এটাই অনেক। আপনাদের স্পেশাল ডেটাকে আরও স্পেশালভাবে সাজিয়ে তুলতে আমাদের ফেসবুক পেজ, ফারদিনস ব্লগ অ্যান্ড কার্ভিং পেজ, বিএস সাজগর ফুড কার্ভিং ঘর পেজে অবশ্যই যোগাযোগ করবেন। যে কোনো ইভেন্টের জন্য হোক, সেটা ওয়েডিং ফুড টেবিল ডেকোরেশন, ফুড ফেস্টিভ্যাল, অফিস প্রোগ্রাম, গায়ে হলুদ, বার্থডে প্রোগ্রাম, বেবি শাওয়ার, ব্রাইডাল শাওয়ার, আগদের অনুষ্ঠান, যে কোনো প্রোগ্রামের জন্য ফুড কার্ভিংয়ের অর্ডার করতে পারেন আমাদের পেজে। ফুড কার্ভিংয়ের পাশাপাশি আমরা পিঠার ডালা, পানির ডালা, হোমমেড চিকেন কাবাবের ডালা, নানা ধরনের মিষ্টির ডালা, বেবি সুইটের ডালা থেকে শুরু করে সব ধরনের সার্ভিস পেয়ে থাকবেন। আর অফিসিয়াল প্রোগ্রামের জন্য ফুড কার্ভিং নিতে পারেন আমাদের পেজ থেকে। আর যারা বিয়েবাড়ির আলপনা, তত্ত্ব সাজানো সার্ভিস নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে। ভিডিওর স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে 0174540105, কার্ভিং আর্টিস্ট ফারদিন খান এই নাম্বারে, ডিসক্রিপশনেও দেওয়া আছে। এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে, চাইলে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা ডাইরেক্ট কল করে কথা বলবেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।